হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে যে প্রোডাক্টের রিভিউটিউ করব সেটি হচ্ছে একটি দাগের ক্রিম যেটি হচ্ছে আপনার কাটা চেরা পোড়া অথবা হচ্ছে ব্রনের ক্ষত যে দাগ আছে সেগুলো রিমুভ করতে হেল্প করবে তো এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি আসলে আপনাদের কতটুকু ভালো রেজাল্ট দিবে বা এটি কী করে আপনারা পাবেন কোথায় পেয়ে যাবেন এটার আপডেট প্রাইস থেকে শুরু করে কিভাবে ইউজ করতে হবে ইন ডিটেল সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো ভিডিওতে কমপ্লিট করে দেবো আপনাদেরকে সব ইনফরমেশান দিয়ে দিব আর সেই আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে পুরো ভিডিওতে দেখতে হবে এবং করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সো সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন আইকনটিতে ক্লিক করেন পাওয়ার জন্য সো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা দাগের ক্রিম এটি হচ্ছে লানমেলা ব্র্যান্ডের একটি ক্রিম এখানে লানমেড়া ব্র্যান্ডের স্টিকার করা আছে যদি খুব ক্লোজ করে দেখে আর আপনারা জানেন যে যারা আমার কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিচ্ছেন বা যারা আমার চ্যানেলটা ফলো করছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন সবাই জানেন যে আমি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে হচ্ছে লানবানা অথবা হচ্ছে বায়োকা ব্র্যান্ডের রিভিউ করেছি কারণ আমি স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসি ওয়ান স্প্রিংয়ের কিছু রিভিউ আছে আমার চ্যানেলে তো আমার কাছে বিশেষ করে আপনার হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে খুব বেশি আমি ওগুলা নিয়ে করি নিয়ে রিভিউ করতে তারপরে পাশাপাশি আমি রিভিউ করেছি বা কোনটা আপনি ইউজ করতে ভালো লাগে আমি বলবো যে হ্যাঁ স্কিন কেয়ার প্রোডাক্ট আমি প্রচুর পরিমাণে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সো আমি এই জন্য আপনাদের সাথে সবসময় হচ্ছে ওইগুলাই ইন্ট্রোডিউস করাই যেগুলা আমার নিজের ইউজ করে ভালো লাগে বা যেটা আপনাদের ইউজ করা উচিত যেটা আপনাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়ে থাকে তো লাল ব্যানাও হচ্ছে একটি ব্র্যান্ড রেডি হচ্ছে একদম টোটালি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট বানিয়ে থাকে তারা তাদের প্যাকেজিং থেকে শুরু করে তাদের প্রোডাক্ট কোয়ালিটি সব কিছুই জাস্ট অসাম এখন পর্যন্ত আমি যত যত প্রোডাক্ট লালম্যানার ইউজ করেছি বা সেল করেছি তার মধ্যে বেস্ট প্রোডাক্ট হচ্ছে আমি বলবো সেরাম সেরামগুলা খুবই খুবই ভালো ফেস ওয়াশ সেরাম ডে ক্রিম থেকে শুরু করে এভরিথিং এখন পর্যন্ত বেস্ট প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগে ইউজ করে এবং আমি যাদেরকে দিচ্ছি তাদেরও ইউজ করে মাসাল্লা অনেক ভালো তারা হচ্ছে বেনিফিটস পায় ভালো ভালো রিভিউ দেয় শুনতে খুবই ভালো লাগে তো আজকেও আমি লডভাডার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টটি হচ্ছে টিসিএম স্কার অ্যান্ড হচ্ছে একনি মার্ক রিমুভাল জেল অয়েন্টমেন্ট এটাতে জেল ট্যাপ একটি প্রোডাক্ট বলছে তো এই যে অয়েন্টমেন্টটি আছে এটি আপনার কী কী কাজ করছে প্রথমত হচ্ছে যাদের ব্রনের দাগ আছে যাদের রিসেন্ট দাগ থাকবে তাদের তো খুব দ্রুতই চলে যাবে বাট যাদের হচ্ছে একটু ডিপ হয়ে গেছে অনেক আগের দাগ আছে তাদেরটা যেতে একটু সময় লাগবে তাদের একটু টাইম নেবে কিন্তু ইনশাল্লাহ রেগুলার বেসিসে ইউজ করলে অবশ্যই চলে যাবে অ্যান্ড এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু আপনার হচ্ছে কাটাচেরা দাগ চলে যাবে যাদের কেটে গেছে হালকা যাদের আঁচড় লেগে কেটেছে সেটা খুব জুতোই চলে যাবে আশা করি বেশি সময় লাগবে না বাট যাদের একদম গভীর দাগ আছে যে অনেকেই বলে থাকে অনেককে আমি বলতে শুনেছি বা কোম্পানি ক্লেম করছে এটা অনেক কঠিন দাগ চলে যাচ্ছে তো অনেকের ভারসাম্য এটা হচ্ছে অপারেশনের যে দাগ হয়ে থাকে সিজারে যে দাগ থাকে কাটা দাগ সেই দাগটাও চলে যায় আর হচ্ছে পাশাপাশি পুরা দাগ চলে যাচ্ছে বাট আমি যেটা ইউজ করে পেয়েছি যে এটা কিন্তু অনেক গভীর যে দাগ থাকে সেগুলো যায় না বা যেতে খুব সময় লাগে বা হালকা করে দেবে এই না যে আপনার একদম কঠিন পোড়া দাগ চলে যাবে সেরকম টানা কিন্তু দাগটা কমিয়ে দিবে আর যদি এটা আপনি কীভাবে ইউজ করলে দাগটা চলে যাবে বা বেটার রেজাল্ট পাবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তো প্রথমত বলে দিচ্ছি যে এইটা আপনার ব্রণের দাগ চলে যাবে কিন্তু অনেক বেশি গভীর ব্রণের দাগ অনেক আগের হচ্ছে পুরাতন দাগ যেটা অনেক বছর ধরে আছে সেটা যেতে টাইমও সেরকম অনেক বেশি লাগবে নিয়মিত ব্যবহার করতে তাহলে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট চলে না গেলেও অ্যাটলিস্ট আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তো ইনশাল্লাহ চলে যাবে কিন্তু আপনাকে সময় দিতে হবে টাইম দিতে হবে নিয়ম মতো ইউজ করতে হবে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যারা বলছে এটা অপারেশনের দাগ চলে যায় হ্যাঁ অপারেশনের দাগটা যাবে একদম টোটালি না গেলেও মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দিবে সেই জন্য কি করতে হবে যখনই অপারেশন হচ্ছে অপারেশনের ঠিক পরপর যখন দাগটা পুরোপুরি বসে না যাচ্ছে যখন যা শুকিয়ে যাবে ওই জায়গাটা তখন থেকে আপনাদেরকে হচ্ছে এটা ইউজ করা শুরু করে দিতে হবে তাহলে কি আপনার দাগটা যেহেতু পড়ছে না অয়েন্টমেন্টে যদি ইউজ করছেন সেই দাগটা যেহেতু বসতে পারছে না সো এটা দ্রুত চলে যাওয়ার পসিবিলিটি থাকে আর হচ্ছে পোড়া দাগ পোড়া দাগও সেম যখন পুরো ক্ষতটা শুকিয়ে যাবে আপনি এটি কিন্তু ক্ষত চিহ্নের উপরে ক্ষতের উপরে ঘায়ের উপরে ইউজ করা যাবে না যখন শুকিয়ে করতে হবে। তখন যদি আপনারা করেন তাহলে যেহেতু পুরো দাগটা পুরোপুরিভাবে বসবে না সো এটা খুব দ্রুতই আশা করি চলে যাবে ভালো রেজাল্ট ইনশাল থেকে পাওয়ার পসিবিলিটা আছে যদি আপনারা চান যে হ্যাঁ আমি চাচ্ছি আমার এই দাগগুলো চলে যাক তাহলে আপনাদের কিন্তু সাথে সাথেই হচ্ছে এটা করে শুরু করে দিতে হবে সো তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু আদারওয়াইজ যদি অনেক দিন আগের দাগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পুরোপুরিভাবে না যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে কিংবা আপনাদেরকে অনেক দিন ধরে ধৈর্য ধরে ইউজ করে যেতে হবে যে কোনো প্রোডাক্টটি আপনাকে যদি ধৈর্য ধরে যদি প্রোডাক্টের সাথে লেগে থাকেন যদি সেই প্রোডাক্টটি ঠিকমতো ইউজ করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সেই কাজে আপনি যেরকম সাকসেস হবেন সেরকম কিন্তু এখানেও আপনি সাকসেস হবেন ডাকটাও কিন্তু চলে যাবে বা আপনার সেই যে কাজের জন্য আপনি ইউজ করছেন যে প্রবলেমস জন্য বা যেটার জন্য ইউজ করছেন সেটা বেনিফিটস আপনি পেয়ে যাবেন আমি বলবো যে আপনারা এটি ইউজ করতে পারেন যেহেতু প্রোডাক্ট একদম টোটালি জিরো পার্সেন্ট হচ্ছে নেই হার্মফুল কেমিক্যাল কিছু নেই প্রোডাক্ট প্রোডাক্ট স্কিন কেয়ার স্কিনের কোনো প্রকার ক্ষতি করবে না ল্যান্ড অনেক অনেক প্রোডাক্টের রিভিউ আমি করেছি সব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছে আমি তো আশা করি এটাও আপনাদের ভালো লাগবে দাগের জন্য ইনশাল্লাহ এটি ভালো কাজ করবে তো এখন আমি এটা প্যাকেজিং তো দেখতেই পাচ্ছেন সামনে আছে এরকম একটা বক্সে আসে এখানে থার্টি গ্রাম আছে হচ্ছে তিরিশ গ্রাম থাকে এটা হচ্ছে আপনার দুই হাজার উনিশে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়েছে এক্সপায়ার ডেট হচ্ছে দুই পর্যন্ত আছে এখানে ডেটটা আছে এখানে আপনার হচ্ছে বারকোড পেয়ে যাচ্ছেন একটা বারকোডটা আপনার স্ক্যান করে নিতে পারেন তাহলে আপনারা অরিজিনাল একদম টোটালি হচ্ছে লানভেনার যে হচ্ছে আপনার ওয়েবসাইটে চলে যাবেন তাহলে লানভেনার ওয়েবসাইটে যে আপনার এটা দেখে নিতে পারছেন এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা সো এই হচ্ছে আর এখানে আপনার এখানে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার থেকে শুরু করে সবকিছু অ্যাড্রেস দেওয়া আছে মেড ইন চায়না এটা এখানে লিখা আছে তো এই হচ্ছে আপনার উপরের প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি সো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা এখানে যে ক্রিমটা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর একটি কিউট একটি এরকম হচ্ছে টিউবের মধ্যে থাকে ভিতরে এরকম একটি সুন্দর গোল্ডেন কালারের টিউব আছে গোল্ডেন এই টিউবটির মধ্যে থাকবে অ্যান্ড ভিতরে যে অয়ন আছে ওটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা যদি অয়েনমেন্ট বলেছে জেল টাইপ এটা একদমই সত্যি জেলের মতো দেখতে তো এই হচ্ছে আপনার জেলটা যেটা আপনি ইউজ করবেন এখন আমি আপনাদেরকে আপনাকে ইউজ প্রসেসটা একবার বলে দিচ্ছি প্রথমত যখন আপনি ইউজ করবেন আপনি যেখানে ইউজ করেন যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ওয়াশ দিয়ে ফেসটা খুব ভালো করে ওয়াশ করে নিন দেন আপনি অ্যাপ্লাই করুন আর অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে মুখটা ড্রাই করে নিয়ে দেন আপনি জেলটা নিয়ে আপনার যেখানে দাগ আছে যদি পুরো মুখে দাগ থাকে পুরো মুখে দিবেন আর নাহলে যেখানে দাগ আছে শুধুমাত্র দাগের উপর এরকম হালকা করে মেসেজ করে এরকম ছেড়ে দিবেন দেখুন একদমই হচ্ছে একটু একটু লিকুইড লিকুইড হয়ে গেছে জেলটা জেল নর্মালি হচ্ছে যখন আমরা ম্যাসেজ করবে লিকুইড হয়ে যায় তো এইরকম লিকুইড হয়ে যাবে কিছুক্ষণ মধ্যে এটা অবজার্ভ করে নেবে আমার স্কিনের মধ্যে এভাবে আপনি ওভারনাইট রেখে দিতে হবে আর যদি আপনি হচ্ছে কোনো পোড়া দাগ অথবা হচ্ছে স্যালাইন দাগের উপর কাটা দাগের উপর ইউজ করতে চান সেম ওয়েতে খুব ভালো করে হচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিন খুবই ভালো হবে যদি হচ্ছে আপনি একদম কুসুম গরম পানিতে একটি টাওয়েল জিপ করে নিয়ে সেই পুরো পুরা যে জায়গাটা আছে বা যে কাটা জায়গাটা আছে সেটা যদি একটু ভালো করে হচ্ছে মুছে নিতে পারেন হালকা কুসুম গরম পানিতে মুছে নিয়ে তারপর যদি অয়ারম্যানটা ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট পাবেন তো এই প্রোডাক্টটা ইউজ করার নিয়মটা এরকমই এভাবে করতে হবে কিছুক্ষণের মধ্যে স্কিন এটি অবজার্ভ হয়ে যাবে ওভার নাইট রাখতে হবে সকালে উঠে রেগুলার যেভাবে আপনারা ধুয়ে নিচ্ছেন মুছে নিচ্ছেন মুখে হলে মুখ ওয়াশ করে নিন আর যদি বডির অন্য কোথাও হয় তাহলে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে পারেন তাহলে হয়ে যাবে আর একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সাবধানতাটা এখন বলে যে এটা হচ্ছে যারা আছে যারা ছোট বাচ্চা আছে বছরের ইউজ করাবেন না সব থেকে বড় কথা হচ্ছে প্রকার ওপর ব্রণের উপর ইউজ করা যাবে না কোনো ক্ষত জায়গার মধ্যে ইউজ করা যাবে না ঘায়ের মধ্যে ইউজ করা যাবে না কাটা আর চেরা জায়গায় ইউজ করা যাবে না যেখানে আপনার কেটে গেছে সেখানে ইউজ করতে পারবেন না শুকনা জায়গায় যেটা আপনার কাটার পরে শুকিয়ে গেছে বা আপনার হচ্ছে অপারেশনের পরে শুকিয়ে গেছে যাওয়ার পরে পুরা জায়গাটা শুকিয়ে গেছে তখন এটি ইউজ করতে পারবেন বা ব্রনের দাগের উপর ইউজ করা যাবে ব্রনের উপর এটি ইউজ করা যাবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউজ করতে হবে বা কারা কারা ইউজ করতে পারছেন এটা ছেলে মেয়ে ওভাবে ইউজ করতে পারবে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল নেই কোনো প্রবলেম নেই সেনসিটিভ স্কিন থেকে শুরু করে অল কাইন্ড অফ স্কিন এটি ইউজ করা যাবে এটি অল স্কিন টাইপ সো এটি সবাই ইউজ করা যাবে আশা করছি ইউজ করে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তবে ভালো রেজাল্টের জন্য নিয়মিত ব্যবহার করতে হবে গ্যাপ দেওয়া যাবে না যখন আপনি ইউজ করা স্টার্ট করবেন নিয়মিত ব্যবহার করে যাবেন একদম নিয়ম মতো প্রতিদিন ব্যবহার করে গেলে অবশ্যই এর থেকে ভালো রেজাল্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে আর যদি কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে সেল আমরা করছি সো যদি কেউ আমাদের কাছ থেকে এটি কিনতে চান পারচেস করতে চান তাহলে শুধুমাত্র সুনেদার নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি সো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন বেল আইকনে ক্লিক করেন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ